আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জি আমিরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত, আহত অনেকে। নোয়াখালীর নির্যাতনের ঘটনায় আসামিরা রিমান্ডে, রাজধানীতে মিছিলে পুলিশি বাধা, আইনের শাসন থাকায় অপরাধীরা দ্রুত ধরা পড়ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় মতো প্রণোদনা দেয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট কেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা খুঁজে পাচ্ছে না ইসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে এই সংঘর্ষ হয়। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা জানিয়েছেন, সংঘর্ষটি ছিল ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এর আগে সকালে নয়জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, গত তিন দিনের শরণার্থী শিবির থেকে চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আভ্যন্তরীণ বিবাদ, এখানে বিভিন্ন কিছু অনেক সময় রিউমার হয়, এ নিয়ে তাদের মধ্যে অন্তঃকলহ থেকে এই বিরোধটা। এছাড়া গতকাল এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থেকে পুলিশ, এপিবিএন, র্যাব, আর্ম ফোর্সেস এবং অন্যান্য সকল সংস্থার সাথে বিষয়ে সভা হয়েছে এবং এই বিষয়ে আলাপ হয়েছে। আশা করা যায় এই বিষয়টা দ্রুত ক্যাম্পে পরিস্থিতি সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে, তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলকে সাত এবং ইউপি সদস্য সোহাগের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্র মামলায় দুদিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জের আদালত। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহেদুল আলম। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি বাদল ও ইউপি সদস্য সোহাগকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাদলের চার দিন ও পর্নোগ্রাফি মামলায় তিন দিন সহ মোট সাত দিন রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত ইউপি সদস্য সোহাগের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনার আরেক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ পুলিশ। শুনানি শেষে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা ফাহমিদা খাতুনের আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড মঞ্জুর শেষে তাকে আদালতে প্রেরণ করলে তদন্তকারী কর্মকর্তা মামলার অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন সহ দাখিল করবেন। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি নির্যাতিতা নারীর সাথে কথা বলেন। একই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে সাংবাদিকদের জানান তিনি। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার হয় সেই লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আরও কারো নাম আসে, সাক্ষ্য প্রমাণ দেওয়া প্রমাণিত হয়, তাহলে তাদেরকেও এই মামলার সাথে যুক্ত হবে। এদিকে নারী নির্যাতনের ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দশ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। রোববার রাতে নয় জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেউ জড়িত থাকলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যারা দলের ভাবমূর্তি নষ্ট করে এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতা করে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
রাজধানীর শাহবাগে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ধর্ষণ বিরোধী গণজামায়াত অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। ছাত্র ইউনিয়ন অভিযোগ করেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের লাঠি পেটায় কমপক্ষে 7 জন আহত হয়েছে। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। ধর্ষণ নিপীড়ন বিরোধী ছাত্র জনতার কালো পতাকা মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্ত হয় পুলিশের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখী মিছিলটির নেতৃত্বে থাকা ছাত্র ইউনিয়নের অভিযোগ, এখানে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে 7 জন আহত হয়েছেন। আজকে আমরা দেখলাম এই পুলিশের মধ্যে কোনো পরিবর্তন নাই। এর আগে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে সকাল থেকেই জড়ো হন শিক্ষার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকার কর্মীরা। পরে বিক্ষোভকারীরা মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করেন। রাস্তায় গেলে যেন আমাদের এটা মনে ভয় না থাকে যে এরপরে কি নাম্বার আমার হবে, বা আমি কি এরপরে ধর্ষিত হব, নাকি পরবর্তীতে আমার নাম বা আমার বোনের নাম বা আমার মায়ের নাম ধর্ষিতা খাতায় লেখা হবে। আমরা চাই যে আইনটা সংশোধন করে ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধের শাস্তিটা মৃত্যুদণ্ড নির্ধারণ করা হোক। যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি না হবে ততদিন পর্যন্ত এই ধর্ষণ থামবে না। শাহবাগ ছাড়াও রাজধানীর আসাদ গেট, উত্তরা সহ বিভিন্ন এলাকায় ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান, ওফি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দ্রুত সময়ে ধর্ষকদের শাস্তি কার্যকর করা গেলে সারা দেশে নারী নির্যাতন কমে আসবে বলে মনে করছে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মশাল মিছিল থেকে এসব কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন। মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই আলোক শিখার মাধ্যমে যেন মানুষের মন পবিত্র হয়ে আর যেন কেউ কখনো আমাদের নারী সমাজ কিংবা কোনো বোনের দিকে কখনো কুনজরে না তাকায়, আমাদের নৈতিক বিপ্লবের মাধ্যমেই এই দর্শন কার্য বাংলাদেশ থেকে চিরতরে যেন দূর করতে পারি আমরা, সেজন্যই আমরা আজকে এই প্রোগ্রামে আয়োজন করেছি। বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা অনুরোধ জানিয়েছি যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন করা হয়। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ ও নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলে অপরাধীরা অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে। নোয়াখালীতে ঘটনা ঘটেছে, এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি, যারা অভিযুক্ত ছিলেন এদেরও 2 জন বাদে আমরা সবকয়টাকে ধরে ফেলছি। অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা করব। ধর্ষণ হত্যার মতো অপরাধে জড়িতদের ন্যূনতম ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে বিচার বাধাগ্রস্ত হতে পারে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অপরাধী, অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধ বিরোধী কাউকে রাখা হবে না বলেও জানান ওবায়দুল কাদের। ঘটনার সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না, এ অবস্থা যে জন্য প্রতিবাদ, সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতায় আনছি। বলুন কোথায় কী অপরাধ হয়েছে, আবার সরকারের গোচরে না থাকলে সরকার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে খুঁজে বের করবে এবং ব্যবস্থা। দুর্বৃত্তরা রাষ্ট্রীয় মদত পাওয়ায় সারা দেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি আরো বলেন, জনগণ নির্যাতনের প্রতিকারও চাইতে পারছে না। সরকার পায়ের নিচের মাটি একবারে পলমল করে ফেলেছে, অতএব দৃষ্টিটাকে অন্যদিকে ফেরাতে হবে।
এই যারা সারা দেশে নারী নির্যাতনের এবং নারীর প্রতি সাম্প্রদায়িক যে কলঙ্কিত রূপ এই আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করেছে, প্রতি বছর একটা থেকে একটা নতুন দৃষ্টান্ত। বিচারের ধীরগতি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাউজিয়া করিম ফিরোজের মতে, আইনে কঠোর নির্দেশনা থাকলেও রাজনৈতিক প্রভাব, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অদক্ষতার কারণে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বাংলাদেশ মহিলা পরিষদের হিসেবে এবছরের প্রথম নয় মাসে ধর্ষণের শিকার হয়েছেন প্রায় 1000 নারী ও শিশু। এর মধ্যে গণধর্ষণের শিকার 208 জন। শুধু সেপ্টেম্বরেই 129 জন ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক সাজার অভাবেই বাড়ছে ধর্ষণের মতো এমন জঘন্য অপরাধ। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করছি, এতে করে কিন্তু এটার প্রবণতা বেড়ে যাবে। যাদের গডফাদার আছে তারাই কিন্তু মানে এটা করছে, সাধারণ লোক কিন্তু খুব কম। পুলিশ যে মুহূর্তে ধরবে তার 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, আর তদন্তর টাইম হলো 60 ডেজ। আর ট্রায়ালও বলেছে যে 180 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে, একটানা ট্রায়াল করতে হবে। এই টাইমের মধ্যে করতে পারলেই তো আপনি দ্রুত বিচার হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করছি না। তো এই পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নিয়েও পরামর্শ দেন তারা। গতিতে ইনভেস্টিগেশন করে এবং এই তদন্ত রিপোর্ট দিয়ে বিচার কাজ শেষ করে সাজার ব্যবস্থা করা। ঝুলে থাকলেই কিন্তু মনে করবে কিছুই হবে না। একদম পাঠশালা থেকে বা প্রাইমারি লেভেল থেকে ইথিক্স এন্ড মরাল আপনাকে ক্যারিকুলামে আনতে হবে। কোনটা ন্যায় কোনটা অন্যায় একদম মানে লেভেল থেকে, ফ্যামিলি লেভেল থেকে এবং ইয়ে লেভেল থেকে আপনার আসতে হবে। এদিকে দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন। এ সময় ধর্ষকদের কঠোর সাজা নিশ্চিতের দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সম্পাদক। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যারা যে ধরনের রাজনৈতিক কোচসায় থাকুক না কেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করে ধর্ষণের সব মামলা দ্রুত নিষ্পত্তির দাবিও জানান তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে যেন খাদ্য সংকট না হয় সেজন্য কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে একনেক সভায় তিনি বলেন, অর্থনৈতিক গতিশীল রাখতে সময় মতো প্রণোদনা দেয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সভায় 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 1,659 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বর্তমানে দেশে খাদ্য উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। দেশের অর্থনীতি গতিশীল রাখতে সরকারের সঠিক পদক্ষেপে ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম এই কারণে, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কৃষি আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে, মানুষের যে খাবারে কষ্ট না হয় সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা যে প্রণোদনাটা দিয়েছি, এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তাদের আস্তে আস্তে ব্যবসাতে আবার তা ফিরে আসতে পারছে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও করোনার প্রভাবে মানুষের আয় প্রায় 20% কমে গেছে। মার্চ মাসে খানা জরিপের খানাভিত্তিক আয় কত ছিল? 19,425 টাকা। আগস্ট মাসে এই আঘাতের ফলে নেমে আসলো 15,492 টাকায়। তো ধরুন 20 থেকে 15 মতো এই ফলটা মেজার করা হলো 20.24%। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের সংকট মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, চট্টগ্রামে উপকূল এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ 4টি প্রকল্পে 1,659 কোটি 34 লাখ টাকার বরাদ্দ অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনে কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাব উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভাড়াবাড়ি ছেড়ে দিয়েছে, ফলে বিকল্প জায়গায় কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। দু একটি ব্যতিক্রম ছাড়া সব নির্বাচনেই বেশিরভাগ ভোটকেন্দ্র স্থাপিত হয় সরকারি বেসরকারি স্কুল কলেজগুলোতে। তবে করোনা পরিস্থিতিতে সাত মাসেরও বেশি সময় ধরে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অনিশ্চিত এই পরিস্থিতিতে খরচের বোঝা না বাড়াতে ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। আর এতেই ঢাকা 5 ও ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করছি যে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও তো প্রতিষ্ঠানের অবকাঠামোগুলো তো আমরা ব্যবহার করব। আসলে বিকল্প চিন্তা যেখানে করতে হচ্ছে সেখানে বিকল্প প্রতিষ্ঠান আছে। ঢাকা মহানগরীতে পার্শ্ববর্তী অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা নীতিমালা অনুসারেই আমরা সেগুলোকে ভোট কেন্দ্র হিসেবে তৈরি করেছি। স্কুল কলেজের শিক্ষকদের অনেকে ঢাকা ছাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দিতেও হিমশিম খাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন, ঢাকা 5 আসনের ভোটের এসব প্রস্তুতি প্রায় শেষ, ঢাকা 18 আসনের ক্ষেত্রেও দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা তার। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে যাদেরকে আমরা নীতিমালা অনুসারে নিয়োগ দিব, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ইভিএম এ ইলেকশন হবে, ইভিএম এর মানে ভোটদানের কিছু নীতিমালা আছে, তার জন্য আমরা একই কেন্দ্রে হয়তো দুটো ভাগ করে দিয়েছি, পুরুষ মহিলা ভাগ করে দিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ভোটারদের উদ্বুদ্ধ করব, এবং বিশেষ করে যারা ভোটার তারা তো সচেতন নাগরিক, তারা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। 17 অক্টোবর ঢাকা 5 আসনে 187টি কেন্দ্রে এবং 12 নভেম্বর ঢাকা 18 আসনে 215টি কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,405 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 20 জন পুরুষ এবং 10 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। সবশেষ 12,345টি নমুনা পরীক্ষায় 1,499 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.14%। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 371,631। এর মধ্যে গত 24 ঘন্টায় 1,651 জন সহ মোট সুস্থ হয়েছেন 284,833 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.64%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। চীনকে প্রতিহত করতে টোকিওতে 4 দেশের মধ্যে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরে অবাধ ও স্বাধীন নৌ চলাচল নিশ্চিতের যুক্তি দেখিয়ে 2007 সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়াড নামে এই সংলাপ শুরু হয়। এর আওতায় এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে 2 দিন ব্যাপী বৈঠক করেন বলে জানিয়েছে বিবিসি। চীনকে কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে আলোচনা করতেই এ বৈঠক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে এই বৈঠকে কেন্দ্র করে ক্ষুব্ধ চীন, বৈঠক চলাকালে নৌ ও বিমান মহড়ার ঘোষণা দিয়েছে দেশটি। এবার জানাবো পারটেক্স খেলার খবর। নভেম্বরে অনুষ্ঠিতব্য 5 দলের ঘরোয়া টি টোয়েন্টি লিগে খেলবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মাঠে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এসব তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুমিনুর রিপনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে এই সময়ে টাইগারদের আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই, তাই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে ঘরোয়া প্রতিযোগিতায় বেশি জোর দিচ্ছে বিসিবি। দুদিনের 2টি প্রস্তুতি ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী 11 অক্টোবর থেকে 3 দল নিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব দেওয়া এই প্রতিযোগিতা শেষ হবে 23 অক্টোবর। ওয়ানডে টুর্নামেন্ট হবে এবং এই তিনটাতে ম্যাক্সিমাম মানে যে কয়েকজন খেলোয়াড়কে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এবং শর্ত হচ্ছে প্রতি প্লেয়ারকেই, প্রতি টিমের যতগুলো প্লেয়ার আছে 15 জন করে থাকবে,
অন্তত দুটো ম্যাচ খেলার সুযোগ পেতে হবে। পাঁচ দল নিয়ে আগামী 15 নভেম্বর থেকে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও এই প্রতিযোগিতায় দেখা যেতে পারে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। সেই সাথে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এই টুর্নামেন্ট খেলবেন সাকিব আল হাসানও। আলোচনা চলছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও। বিদেশি প্লেয়ার থাকবে কিনা, ওটা কি মানে অপশন হবে না ওপেন করে দেওয়া হবে, ওরা যার যার মতো নিয়ে আসবে, এই জিনিসগুলো এখনো হয়নি, তবে অপশনই হবে। প্রিপারেশন ও আসলে হঠাৎ করে শুনেছে ওর কোয়ারেন্টাইন, প্রথম কথা চোখে তো কোয়ারেন্টাইনে থাকতে হবে, এসে ওর কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিপারেশন ফিটনেস এটার জন্য একটু সময় লাগবে, সেই জন্য বাট নেক্সট যে অ্যাভেলেবল টুর্নামেন্টে হোক সে খেলবে। তাছাড়া ক্রিকেটারদের বায়োসিকিউরিটি বাবুলের সুরক্ষা বলয়ের মধ্যে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত, আহত অনেকে। নোয়াখালীর নির্যাতনের ঘটনায় আসামিরা রিমান্ডে, রাজধানীতে মিছিলের পুলিশি বাধা, আইনের শাসন থাকায় অপরাধীরা দ্রুত ধরা পড়ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় মতো প্রণোদনা দেয়ায় ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় ফিরে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার দুই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট কেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা খুঁজে পাচ্ছে না ইসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।